এটা কি বিশ্বাস করা যায় একটা ছোটো ফোনের মধ্যে দুইটা সিম প্লাস একটা মেমোরি ইউজ করা যাচ্ছে সরাসরি প্রমাণ দেখাচ্ছে আপনাদেরকে দেখেন আমি আগেও বলছিলাম এটা একটা ফোনের পাশাপাশি একটা ব্লুটুথ স্পিকার স্যাম শুনতেছেন এক আঙ্গুল থেকেও ছোটো এই জিনিসটাকে যদি আমি একটা অরিজিনাল ফোন বলি এবং পাশাপাশি একটা ব্লুটুথ স্পিকার বলি আপনি কি বিশ্বাস করবেন বিশ্বাস করার কোনো দরকার নেই আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি অবশ্যই বিশ্বাস করবেন আর এর পাশাপাশি যে ব্লুটুথ স্পিকার ওটা আপনাকে প্রমাণ দেখিয়ে দিব তো আমরা এই ফোন থেকে এই ফোন এখন কল দিব তো আমরা আমার ভাইয়ের নাম্বার কল যেহেতু এখানে আমার ভাইয়ের সিম তো আওয়াজ আসতেছে আলো আমার নাম সেভ করা আলো আওয়াজ আসতেছে ভাইয়া আওয়াজ আসতেছে দেখো তো অনেক জোরে আওয়াজ আসতেছে তো আমরা ধরি কোথা থেকে ধরবো এখান থেকে ধরলাম তুমি একটু হ্যালো বলো ভাইয়া হ্যালো বলো হ্যালো আবার বলো হ্যালো দনোদিক থেকে তো মেবি শুনতে পাচ্ছেন তো এখানে সরাসরি কল দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনাদেরকে এখানে রিং সাউন্ড প্লাস কল যা আসতে সেটা শোনাতে পারি এর পাশাপাশি আমরা এখান থেকে এখানে কল দিব তো আমরা এখন এ ফোন থেকে এ ফোনে কল দিব লোকাল কল দিলে ডাইরেক্ট কল যাবে বিটি কল দিলে ব্লুটুথ কল যাবে তো আমরা ডাইরেক্ট কল দিচ্ছি সরাসরি কল আসবে আপনাদেরকে সান বা সিলেকশন সাইন করে দিলাম কাটি দিলাম যেহেতু একবার দেখাচ্ছি ফোনে ঠেকা তো আর দেখাচ্ছেন এখন আমরা ব্লুটুথ স্পিকার যে এটা আপনাদেরকে প্রমাণ করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন একটা আসি গেছে কানেক্ট দিই কানেক্ট হয় পেয়ার উইথ থ্রি থ্রি জিরো আচ্ছা এখানে পাসওয়ার্ড দেওয়া আছে অলরেডি তো আমরা এখানে সরাসরি পাসওয়ার্ডটা দিয়ে দেবো জিরো 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 দেব ওকে দিব পাসকোর্ড এখানেও দিতে হবে পাসপোর্ডটা জিরো 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 কানেক্ট হয়ে গেছে দেখছেন আমরা এখানে একটা ইসলামিক গজল একটা দেওয়ার চেষ্টা করি দেখেন সাউন্ড কিন্তু এটার থেকে আসতেছে বাজতেছে এখানে সাউন্ড বাইরে হচ্ছে এখান থেকে আসবো দেখছেন একটু বাজে শুনে এখান থেকে সাউন্ড আসছে সরাসরি আমি আগেও বলছিলাম এটা একটা ফোনের পাশাপাশি একটা ব্লুটুথ স্পিকার সাউন্ড শুনতেছেন তো অনেকে বলবে ভাই এটা তো আমরা একটা কন্টেন্ট যেহেতু বানায় বানায় করতেছি আমি আজকে আপনাদেরকে সরাসরি এখানে সিম আছে নাকি নাই কী গিয়ে আছে সব দেখা দিব জান এরপরে আর কেউ কিছু বলতে পারবে না দেখা যাচ্ছে এই খুললাম একটা ব্যাটারি এল আই আচ্ছা যেটাই হোক লিথিয়ন মেবি কি এটা রবি সিম তো আমরা সিমটাকে খুলি ফেলি দেখছেন সিম ছিল যে তো এই ফোনটাতে দুইটা সিম প্লাস একটা মেমোরি ঢুকাতে পারবে এটা কি বিশ্বাস করা যায় একটা ছোটো ফোনের মধ্যে দুইটা সিম প্লাস একটা মেমোরি ইউজ করা যাচ্ছে সরাসরি প্রমাণ দেখাচ্ছে আপনাদেরকে দেখেন তো জিনিসটা অনেক আনকমন লাগলো তাই চিন্তা করলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই পরে কুয়াশা অনেক আমার চশমা কিন্তু একদম ভাবাই গেছে এই শীতের মধ্যে সকাল সকাল ভিডিও করতেছি আমার কাছে দুটি ফোন আছে মোট একটা কালো কালার একটা লাল কালার তো এগুলো আমার না এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের তার থেকে আমি উধার আনছি তো অনেকদিন পরেছিলো ভিডিও করবো করবো বলে করতে পারছিলাম না তো আজকে ভাবলাম হঠাৎ করে মানে রে একজন থেকে একটা জিনিস উধার আনলাম ভিডিও যদি না করি আবার দিতে হবে পাঞ্চমান আপনি গেলেও গা ভিডিও করলাম না এটা তো হয় না তো ভিডিও করি ফেলাম আজকে তো এখন ওকে দিয়ে দিব আবার তো যদি বাইন চান্স এই ভিডিওটা ভাইরাল হয় আমি কথা ইচ্ছা আপনাদেরকে নেক্সট টাইম থেকে এরকম আনকমন আনকমন প্রোডাক্ট আমি নিজে অর্ডার করব এবং আপনাদেরকে এগুলো রিভিউ দিব যদি এই ফোনগুলো আপনারা কিনতে চান তাহলে আপনাদেরকে সহজ পদ্ধতি বলে দিই আমি কোনো লিঙ্ক দিব না যেহেতু এটা কোনো স্পন্সর ভিডিও না ফেসবুক অথবা দার্স থেকে আপনারা নর্মালি মিনি ফোন সার্চ দেবেন অথবা নোকিয়া ফোন সার্চ দেবেন তো সরাসরি আপনাদেরকে অনেকগুলো পেজ দেখাবে যে পেজটিকে দেখে আপনার কাছে মনে হবে এই পেজটি বিশ্বস্ত ওই পেজ থেকে আপনারা অর্ডার করবেন তো যেহেতু এটা আমি নিজে অর্ডার করিনি আর দ্বিতীয়ত এটা স্পন্সর ভিডিও না তাই আমি কোনো লিঙ্ক দিতে পারছি না তার জন্য দুঃখিত তো যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা যে কোনো জায়গা থেকে মিনি ফোন অথবা নোকিয়া ফোন সার্চ দিলে অবশ্যই কিনতে পারবেন তার দাম কেমন হতে পারে সেটারও একটা ধারণা দিয়ে দিই এটার দাম সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো টাকা কমও হতে পারে বেশি হতে পারে কিন্তু বারোশো টাকার বেশি হবে না আমার আমার বন্ধুটা আরও এক বছর আগে কিনছিল তেরোশো টাকা নাকি সতেরোশো টাকা দিয়ে আমার ঠিক মনে নেই তো এখন এক হাজার থেকে বারোশো টাকার মধ্যেই পাবেন আপনারা তো যে কোনো পেজ থেকে কিনে অবশ্যই দামের দামি করবেন যেহেতু অনলাইন বলে যে একদম এটা কোনো কথা না অবশ্যই দাম আমি করবেন তাহলে আমি আবার বলছি যদি এই ভিডিওটা কোনোভাবে ভাইরাল হয় আমি নেক্সট টাইম থেকে নিজে যে প্রোডাক্ট অর্ডার করবো আনকমোন গুলা তার আপনাদেরকে অবশ্যই রিভিউ দেব তো আজকের জন্য এতটুকুই দেখাবে আবারও আসসালামু আলাইকুম